গুড মর্নিং বন্ধুরা, আমি অস্মিতা, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকেও এখানে মাইক বাজছে, এখানে কোনো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, যেখানে নাকি পার্টিসিপেট করলে জেলায় খেলতে পারবে, রাজ্যে খেলতে পারবে, এসব কী সব হচ্ছে জানি না, আমি অত মন দিয়ে শুনিনি, জাস্ট যেটুকু কানে এলো তোমাদের সাথে সেটাই বললাম। সকালবেলা চলেছি রান্নাঘরে, এখন বাজে 9টা, বিজয় বেরিয়েছে জাস্ট, বেরোনোর পরে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে তরকারিটা কালকে কাটা ছিল, বাঁধাকপিটা কেটে রেখেছিলাম, এখন আমি আজকে রান্না করবো ভাজা মুগের ডাল আর বাঁধাকপি তরকারি। তো ডালটা সেদ্ধ করে ফেলেছি আমি, রান্নাঘরে এসে মনে পড়লো যে আজকে ব্লগটা শুরু করি, কালকেও ব্লগ করা হয়নি, পরশুও করা হয়নি, তো আজকে ব্লগটা শুরু করে দিই। তো চলে এসেছি, পরশুর দিন গিয়েছিলাম পার্লারে, স্পা করিয়ে এলাম, মানে স্পাটা করানোর পরে আমার চুল ওঠাটা বন্ধ হয়েছে, আমার নিজের দোষে। এক মাস ধরে আমার প্রচণ্ড চুল উঠেছে, মানে কল্পনা করা যায় না এত চুল উঠেছে, এক এক বাড়ি এরকম মুঠো মুঠো চুল উঠেছে, কেন দোষটা আমারই। আমি বোনুর বিয়ের সময় যে সেই হেয়ার স্প্রেগুলো, সেটিং স্প্রেগুলো লাগায়, সেগুলো লাগানোর পরে আমাকে বলেছিল যে, আমার বান্ধবীটা বলেছিলো যে অবশ্যই কিন্তু বাড়ি গিয়ে সবার আগে স্পা করাবি, কেন এইসব স্প্রেগুলো চুলে লাগালে কিন্তু চুল ওঠে, স্পা করাবি। তা আমি অতটা কি ইসো করিনি, যে আমার তো এমনিই ন্যাচারালি চুল উঠছে প্রচণ্ড, আমি অতটা ইসো করিনি, তারপরে প্রচণ্ড চুল উঠছে। সেদিন আমি গেছি পার্লারে, রুবি দিও বলছে, বলছি কি অবস্থা করে নেছো তুমি, চুলটার একবার আসনি কেন? আমি যে ঠান্ডার মধ্যে যেতে ইচ্ছে করছিলো না স্পা করাতে, আর আমার পক্ষে সকালবেলায় স্পা করাতে যাওয়া সম্ভব না, আমাকে বিকেলে পরেই যেতে হবে, সকালে প্রতিমা আসে, রান্নাবাড়ি থাকে, সম্ভব না, একার সংসারে জানো তো এগুলো সম্ভব হয় না, যে কেউ থাকলে এটা তার উপরে ফেলে দিয়ে চলে গেলাম ঠিক আছে, কিন্তু একার সংসারে না এগুলো সম্ভব না, এ টু জেড তো আমাকেই করতে হয়, তো সেটা হয় না, হয়ে ওঠে না। আমার সময় হয় হচ্ছে দুপুরে খেয়ে দিয়ে ওঠার পরে, ওই টাইমটাতেই আমি বেশি, সব সময় বিয়ে হয়েছে থেকে এই পর্যন্ত আমি ওই টাইমটাতেই পার্লারে যাই, যেহেতু আমি একা থাকি। আর শাশুড়ি থাকলে কোনো অসুবিধা নেই, শাশুড়ির ওপর রান্নাবাড়ি ফেলে দিয়ে চলে যাওয়া যায়, কিন্তু আমার তো আর সেই সুযোগ নেই, তা আমাকেই আমারটা করতে হয়। আগে যেমন বাড়িতে গেলে, আগে যখন বাড়িতে করাতাম তখন বাড়িতে গেলে মার কাছে, মা থাকতো, মা করতো, আমি চলে যেতাম পার্লারে, এখন এখানে করি, এখানে সম্ভব হয় না। তো এসে সকাল সকাল অনেক কিছু বলে ফেললাম, তোমাদের সাথে অনেক কষ্টের কথা, দুঃখের কথা শেয়ার করে ফেললাম। তো চলো ডাল বসিয়ে দিয়েছি, আবার বাঁধাকপিটা করি, ভাজা মুগের ডাল করব। দেখো ভাজা মুগের ডালটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, আমি ভেজে বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে কফি খেলাম বিগ বস দেখতে দেখতে। তো একটা কারণ আমার মনটা খুব খারাপ, সেটা হচ্ছে আর কটা দিন বাকি আছে বিগ বসের, তারপরে শেষ হয়ে যাবে। সারা বছর আমি এই সিরিয়াল এইটাই দেখি, এই রিয়ালিটি শোটাই দেখি, আমার খুব ভালো লাগে। অনেকে দেখেন আমার ভাই রাগারাগি করে, হ্যাঁ এইসব অশান্তি ঝগড়া এসব দেখিস, হ্যাঁ এসব ঝামেলা ঝাঁটি এসব দেখে আমার মাথা তো, দেখো ওটা তো রিয়েলিটি শো, জানি না সত্যি কোনো স্ক্রিপ্টেড না রিয়েলিটি, তবে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি মোটামুটি বিগ বস 1 থেকেই প্রথম, তখন সোনিতে হতো, তখন তো অত দেখতে পেতাম না, কারণ বাবার টিভি বারণ ছিল আমাদের বাড়িতে, স্ট্রিক্টলি বারণ ছিল আমাদের ভাই বোনের টিভি দেখা, সারাদিন 1 ঘন্টার বেশি টিভি দেখা যাবে না, আর যেই সময় বিগ বস হতো সেই সময় বাবা বাড়ি চলে আসতো, এই জন্য দেখতে পারতাম না। তো প্রথম বিগ বস যখন হয় তখন আমি অনেকটাই ছোটো, তখন অত কিছু বুঝি না, অনেকটাই ছোটো। তো আমার যখন বিয়ে হয় তখন মনে হয় 6 না 7 বিগ বস, মানে সিজন 6 বা 7 এরকম, তো সেই থেকে আমি রেগুলার দেখি। হ্যাঁ, তার 1, 2, 3, 4টা আমি একটু একটু দেখেছি, পুরো দেখিনি। তো এটা আমার খুব ফেভারিট রিয়েলিটি শো, আমি এটা খুব দেখি। আমি এসব গান বাজনা নাচ এসবের রিয়েলিটি শো আমি দেখি না, আমার ভালো লাগে না ওগুলো, কিন্তু আগে তবু গানেরটা দেখতাম, সারেগামাপাটা দেখতাম, এখন আর গানেরগুলো এখন এত হয় না, ভালো লাগে না। বিগ বসটা ভালো লাগে, বিগ বসটাই দেখি। তো ওটা 12ই ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে, আমার মনটা একটু খারাপ, শেষ হয়ে আসছে। তো এবছর বিগ বসটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, মানে আমার দেখা সেরা হচ্ছে 13 আর এইটা 16, 13 আর 16টা হচ্ছে সবচেয়ে ভালো। আর একটা মনে হয় 10 বা 11 এটাও খুব ভালো ছিল। তো আমার সাথে সাথে এখন বিজয়েরও নেশা হয়ে গেছে, আমার সাথে থেকে থেকে ও খুব বিগ বস দেখে, ও আগে দেখতো না, ও প্রথম প্রথম বলতে কী দেখো এটা বিগ বস, আমি বলছি কি দেখো একবার দেখে তারপরে বুঝতে পারবে কীরকম লাগে, বলছে কি যে ভালো, আমি বলছি দেখো না দেখো কীরকম লাগে। তারপরে ও মনে আমার সাথে 10 থেকে দেখা চালু করেছে, হ্যাঁ 10 থেকে ও দেখছে,
তো ও খুব ভালোবাসে দেখতে, আমরা দুজনেই দেখি একসাথে বিগ বস। বিগ বস দেখি বলে আমাদের না শীতকালে ঘুমাতে অনেক দেরি হয়ে যায়। এটা মোটামুটি 11:30 শেষ হয়, 11:15, 20, 11:30 এরকম টাইমে শেষ হয়। এই জন্য আমাদের রাতে শুতে অনেক দেরি হয়ে যায় শীতকালে। যতই ভাবি শীতকালে একটু তাড়াতাড়ি ঘুমাবো, কারণ শীতের দিনগুলো একটু আরাম করে ঘুমানো যায়। হ্যাঁ, যতই এসি থাকুক, ন্যাচারাল ঠান্ডার একটা আলাদাই আরাম। আর এসি তো আর সারা রাত্রি আমরা চালাই না, ওই 2-3 ঘন্টা চালিয়ে বন্ধ করে দিই। তো সারা রাত্রি আর সেরম ঠান্ডাটা পাই না, তো শীতের সময়টাই যা একটু শুয়ে ঘুমিয়ে আরাম। তো সেই ঘুমটা আমাদের অনেক দেরি হয়ে যায় ঘুমাতে, যেহেতু বিগ বস দেখি। তো অনেক বকবক হলাম, চলো এবার রান্না শুরু করে দিই, অনেক বেলা হয়ে গেছে। তো এইটা দিলাম আমি জিরে গুঁড়ো আর আদা বাটা। তো হয়ে গেছে আমার ডাল, একটু ফুটলেই নামিয়ে নেব। তো এই জিরে গুঁড়ো আদা বাটার একটা গল্প তোমাদের বলি। তো জিরে গুঁড়ো আর আদা বাটাটা না আমি আগে দিতাম না, যখন একদম প্রথমে আমার চশমার মধ্যে ডাল ছিটে এসেছে, পরে মুছছি, এটা না আমি আগে দিতাম না, আমি দিতাম না মানে আমি ঠিক জানতাম না। এবার আমি না আগে যখন প্রথম প্রথম রান্না করি, এবার ডাল যেরকম ফোড়ন দেয় মা বাবা বলে দিয়েছে, মানে ওটা আর জিজ্ঞাসা করিনি কোন ডালে কী ফোড়ন দেয় বা কিছু, সেটা যেরকম খেয়েছি ছোটোবেলায় খেয়াল করেছি সেরকমই দিতাম, মার থেকে কোনো দিন শুনে নিইনি। ডাল আবার কী জানবো, ডাল সেদ্ধ করবে ফোড়ন দেবে। হ্যাঁ, এবার আমি না ভাজা মুগের ডাল রান্না করতাম, আমি ভালো খেতাম না, একদম ভালো লাগতো না, মানে ডালটা ভাজা মুগের ডালটা না আমার একদম ভালো লাগতো না। তারপরে একদিন আমি যেই বাড়িতে থাকতাম সেই দিদিকে বলছিলাম, আমি জানো দিদি আমার না ভাজা মুগের ডাল কেন কি জানি একদম ভালো করতে পারি না আমি। তো বলছে কি কেন ভালো হবে না কেন, তো আমি ঠিক জানি না কি হয় আমি বুঝতে পারি না, কিন্তু আমার ভাজা মুগের ডাল না একদম ভালো হয় না, আমার ভালো লাগে না খেতে। তো বলছে কীভাবে করো বলো তো, আমি যে এরকমভাবে এরকমভাবে করে, বলছে ভালো লাগবে, একটা জিনিস দেবে ভালো লাগবে। আমি কী জিনিস দেবো, বলছে ডালটা যখন ফুটবে তুমি ফোড়নও দিতে পারো, আবার যখন ডালটা ফুটে আসবে তখন অল্প একটু আদা বাটা আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবে, দেখবে ভালো লাগবে। সেই থেকে এই পর্যন্ত আজ 12 বছর রান্না করছি। ধরো দিদির বাড়িতেও আমি 7-8 বছর ছিলাম, তো ওই এত বছর ধরে, প্রায় 10 বছর ধরে আমি এইভাবেই ভাজা মুগের ডাল করছি। তো খুব ভালো লাগে আমাদের, এইভাবেই আমরা এখন ভাজা মুগের ডাল খাই। এর সঙ্গে গন্ধলেবু হলে তো জমে যায়, জমে ক্ষীর আজকে আছে বলে ডালটা করেছি, আর যদি নাও থাকে তাহলেও ডালটা খেতে অসাধারণ সুন্দর লাগে। এবার মাকে তারপরে বলেছিলাম যে মা জানো তো দিদি এরকম হবে, বলে হ্যাঁ আমরা সব সময় দিই না, কখনো কখনো ওরকম দিই, ভালো লাগে খেতে। তো যে এত অপূর্ব লাগে, সেই থেকে আমি আজ অব্দি ভাজা মুগের ডাল করলে আদা বাটা আর জিরে গুঁড়োটা দিতে ভুলি না। তো এটার জন্য থ্যাংকস টু রুনা দি, ভীষণ দিদি আমাকে জীবনে অনেক কিছু শিখিয়েছে, থ্যাংক ইউ করে বলে আমি দিদিকে ছোট করতে পারবো না। আমি জীবনে অনেক কিছু ওই দিদির থেকে শিখেছি, মানে অনেক ভালো কিছু, মানে সে মানে কি বলবো আমি এটা বলে বোঝাতে পারবো না। ওই দিদিরা, ওই দিদি দাদা যে আমাদের জীবনে কি, এখনও আমি তোমাদের সাথে হয়তো আলাপ পরিচয় করাতে পারিনি, আমি যাই না, কিন্তু আমি জানি আমি যাই না বা দিদি আসে না সেটা আমাদের সম্পর্কে কোনো দিনও সেটাতে মানে ভাঙন ধরাবে না। আমি যত বছর পরেই দিদির কাছে গিয়ে যাই বা ফোন করি বা যাই করি না কেন, আমি ঠিক ততটাই ভালোবাসা পাই যতটা আমি ওখানে থাকতে পেতাম। তো বাড়িওয়ালা এরকম হতে পারে আমার কল্পনার বাইরে ছিল। চলো এবার বাঁধাকপি বসাই, গল্প করলে তো চলবে না, রান্না সারতে হবে প্রতিমা আসার আগে, নাহলে আমার কড়াইটা থেকে যাবে। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুটা ভাজা করে নেবো একটু, তারপর বাঁধাকপিটা দেবো। তেলটা অনেকটাই দিয়েছি, নাহলে বাঁধাকপিটা না একদম টেস্ট হয় না তেল ছাড়া। চলো সিদ্ধটুকুনি খেয়ে নিই, আর কটা দিন আছে তারপরে আর খাবো না। স্নান টান করে চলে এসেছি অনেকক্ষণ, এখন প্রতিমা কাজকর্ম করে গেল, চলো তোমাদের একটা জিনিস দেখাই। তো দেখো জারবেরাটা ফুটেছে, নতুন এসেছে, আর একটা ছোটো আছে, যদিও এই গাছটার পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে, কি জানি বাঁচবে কি না। তো রংটা খুব মিষ্টি,
যেরকম ক্যামেরাতে দেখা যাচ্ছে সেরকমই রং, একদম এক্স্যাক্ট রং এসেছে, খুব মিষ্টি রংটা। এইটা কি কালার হবে জানি না, হোক তারপর দেখাবো। তো অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, খিদেও পেয়ে গেছে জোর। আমি চাটনি আর করিনি, চাটনিটা করবো বলেছিলাম এই প্রতিমা জাস্ট গেল পৌনে দুটোর সময়, এখন আর চাটনিটা যেন করিনি, চাটনিটা পরে করবো, বিকেলে করে রাখবো, রাতে খাবো। এখন গরম গরম চাটনি খেয়েও খাওয়াও যাবে না, খাওয়া হবে না, তাই জন্য এখন আর চাটনিটা করলাম না। চলো খাওয়ার দাওয়ার খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, খুব সঙ্গে থাকো, দেখতে থাকো। খাবার নিয়ে চলে এসেছি, দেখো নিয়ে নিয়েছি ভাত, ডাল আর বাঁধাকপির তরকারি, আর আজকে সোস টপার হচ্ছে গন্ধলেবু। তা আমি আমার খাবারটা এনজয় করব, তোমরাও আমার সাথে থাকো আর আমার ব্লগগুলোকে এনজয় করো, ভালো ভালোবাসো, ভালোবাসা দাও আর পাশে থেকো। অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের মতো চলি বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।